আজকে মেইনলি দেখবো হলো মোকআপ কিভাবে তৈরি করতে হয়। আগে এটা একটু দেখে নিই, কারণ যেটা বললাম আপনাদের সব সময় হয়তো আপনি মোকআপ পাবেন না, হয়তো বিজনেস কার্ডের জন্য অ্যাভেলেবল মোকআপ আছে বা লোগোর জন্য হয়তো অ্যাভেলেবল মোকআপ আছে, বাট আপনার কোনো অন্য কোনো ডিজাইন থাকতে পারে যেটার জন্য মোকআপ নাই। এখন সব মোকআপের তৈরি করার সিস্টেমটা হলো একই। আপনি যখন আইডিয়াটা বুঝে যাবেন কীভাবে তৈরি করতে হয় সিস্টেমটা বুঝে যাবেন, তখন আপনি মোকআপের সিস্টেমটা এ করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে মোকআপ দেখা যায় অনেক অ্যাডভান্স লেভেলে করা যায়, তার জন্য একটু অ্যাডভান্স লেভেলের কাজ জানতে হয়। কিন্তু সিম্পলি কীভাবে একটা মোকআপ তৈরি করা যায় সেটা একটু দেখি। সো আমরা একটা ইমেজ নিই, মনে করেন এটা হলো আমাদের ইমেজ। এখানে আমরা এই টেবিলটার উপরে মনে করেন একটা বিজনেস কার্ড বসাবো, ঠিক আছে? তো কীভাবে বসানো যায় সেটার জন্য আমরা কিছু টেকনিক দেখবো যে কীভাবে করা যায়। সো আমি এটাকে ফাইলটাকে আগে একটু সেভ করে নিই, সেভ অ্যাজ। এখন আমাদের বিজনেস কার্ডের সাইজ কত ছিল আমরা এটাকে ইঞ্চিতে করে নিই। সো বিজনেস কার্ডের সাইজ কত ছিল বলেন তো, ক্যালকুলেটার নিয়ে আসি আমরা। আচ্ছা এখানে লাগবে না, টু ছিল তাই না? তো আমরা 3.5 এক্সাক্ট সাইজ নিব না, ও হচ্ছে বড় একটু সাইজ নিব, ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা 3.5 এর ডাবল নিই, নিব এই কারণে যাতে কোয়ালিটিটা ঠিক ঠিক থাকে আমাদের, এই ছাড়া কোনো কারণ নেই। তো আমরা ডাবল করলাম কত হয়, 7। তো আমরা 7টা এখানে লিখবো, 7 ইঞ্চ এইখানে আমরা ইয়ে করে দিই। আচ্ছা আর 2-4 ইঞ্চ, হ্যাঁ অবশ্যই, কেন তো তা না হলে তো এটা দুই দিকেই ডাবল করতে হবে নিলে, ডাবল করলে। সো এখন আমরা এটাকে ওকে করলাম, সো আমাদের একটা ইয়ে কিন্তু চলে আসছে, বিজনেস কার্ডের জন্য একটা শেপ চলে আসছে, ঠিক আছে? আচ্ছা এটাকে 100% না, এটা 100% না, এটা তো এটা হলো বিজনেস কার্ডের আমাদের শেপটা চলে আসছে। এখন আমরা এই শেপটাকে মনে করেন এটার নাম দিলাম ফ্রন্ট, বিজনেস কার্ডের ফ্রন্ট, ঠিক আছে? তখন এটাকে কালারটা আপনি এইখানে এইখানে যে সুইটেবল কালার আছে, আচ্ছা এখানে চলে গেছে, এইখানে যে কালার আছে সেই অনুসারে একটা কালার দিতে পারেন। এখানে ব্ল্যাক দিলে কি বোঝা যাবে? হ্যাঁ বোঝা যাবে। তো আমরা এইরকম একটা কালার দিয়ে দিলাম। এবার এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট, এটাকে স্মার্ট অবজেক্ট আগে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। এরপর আপনি যদি মুভ করেন না কেন, এটা মেইন শেপটা কিন্তু এটা থাকবে মুভ করার পর। আমরা দেখাবো যে কি কারণে আমরা এটা কনভার্ট করলাম আগেই, পরে কেন করলাম না। তো ঠিক আছে, এখন আমাদের পার্সপেক্টিভটা বুঝতে হবে আগে এখানে। তো দেখেন এখানকার পার্সপেক্টিভটা কি, এটা কেমন ভাবে আছে এখানে, দেখেন এখানে টেবিলটা আছে এই একটা অ্যাঙ্গেলে, হ্যাঁ আর এই একটা অ্যাঙ্গেলে, দুইটা অ্যাঙ্গেল কিন্তু আছে, এটা এই অ্যাঙ্গেল হয়ে আছে, এই অ্যাঙ্গেল হয়ে আছে। পার্সপেক্টিভটা হলো 2 পয়েন্ট পার্সপেক্টিভ, অর্থাৎ দুই অ্যাঙ্গেল থেকেই দেখা যাচ্ছে, তো এটাকে 2 পয়েন্ট পার্সপেক্টিভ বলা হয়। আচ্ছা সো এখন আমরা এটা ডিলিট করে দিই, সমস্যা নেই। এখন আমরা এটাকে ঠিক মতো বসাবো। সো আমাদের বিজনেস কার্ডের আমরা এই যে মাথাটা, এটা হলো ফ্রন্ট সামনে, এইখানে বিজনেস কার্ডটা বসবে। সো আমরা এটাকে কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে একটু ঘুরাই নিই, এরকম করে নিই, মনে করেন এইভাবে থাকবে। এবার এটাকে ইয়ে করে দিতে হবে। আপনি এখানে একটা কাজ করা যায়, এখান থেকে পার্সপেক্টিভ অপশন অপশনটাও নিয়ে আসা যায়। সো আমরা এখন পার্সপেক্টিভ না নিই, পার্সপেক্টিভ না নিই আমরা নর্মালি করার চেষ্টা করি, কন্ট্রোল প্রেস করে যদি আমি এরকম করে মুভ করি, মানে এ করি, ডিগ্রি কত ছিল, আচ্ছা ভুলে গেছি একটু দেখে নিই, আমরা আবার করি, ডিগ্রিটা একটু ঠিক রাখতে হবে, কারণ আমাদের কত ডিগ্রিটা আমরা করতেছি এটা তো না জানলে পর আমাদের হিসাব মিলবে না। শিফট কন্ট্রোল চেপে ধরে যদি আমি মুভ করতেছি, মনে করেন কত এটা, আমার অ্যাঙ্গেলটা কিন্তু দেখতে হবে যে আমার এই সাইডের অ্যাঙ্গেলটা কেমন আছে এই অ্যাঙ্গেলটার সাথে মিল করে, কত ছিল এটা, 57.3। তাহলে এখানে আমাকে 57.3 দিয়ে আগে, আচ্ছা এখানে 57.3-এ বেশি হয়ে যাচ্ছে, বেশি চলে যাচ্ছে, দাঁড়ান এখানে মনে হয় একটু ভুল আছে। এটা হলো মেইন, একটু জুম করে নেন তাহলে
জুম করাটা ব্যাপার, জুম করলে আবার ই করা যাবে না। আচ্ছা আমরা এটা ঠিক করে নিই। ওকে ওকে ঠিক আছে, এখানে আচ্ছা আমরা পার্সপেক্টিভ দিয়ে দেখি আগে। এই যে পার্সপেক্টিভ দিলে এরকম হবে, দেখছেন? কিন্তু পার্সপেক্টিভ দিলে আসলে এখানে বিজনেস কার্ডের শেপটা আমরা পাবো না। সো আমরা এখানে ও পার্সপেক্টিভ করা আছে না, ক্যান্সেল। আমাদের কাজটা হলো এখানে বিজনেস কার্ডটাকে এমন ভাবে রাখা যাতে মনে হয় যে এটা এখানে টেবিলের উপরে আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা এখানে জাস্ট আমি নর্মালি মুভ করতেছি, সাইজটা ঠিক করে নিতে হবে আমার চোখের এতেই। আগে আমি একটু ঠিক করে নিই। ওকে মনে হচ্ছে এটা এখন যে এটা শুয়ে আছে বিজনেস কার্ডের উপরে, টেবিলের উপরে মনে হচ্ছে না এখন যে এটা একদম টেবিলের উপরে পড়ে আছে? পার্সপেক্টিভটা কিন্তু এরকম হয়ে গেছে, দেখেন এই যে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা আছে একটু, এই হয়েছে আবার এটার সাথে এটা আছে। এখন বিজনেস কার্ডটা একেবারে ওর সাথে পারফেক্টলি হওয়া দরকার, কারণ কার্ডটা তো একটু ঘুরে থাকতে পারে, তাই না? কার্ডটা একেবারে যে ও টেবিলের সমান করে সুন্দর করে সাথে থাকবে এমন না, কার্ড তো আমরা ইচ্ছা মতো ছড়া রাখি। সো এই জন্য আমরা মেইনলি এই যে টেবিলের উপরে এটা পড়ে আছে এরকম একটা ফিলটা আনার দরকার ছিল, সো ওটা করলাম। এখন দেখেন, এখন যদি আমি এটাকে কার্ড বসাই একটা, এই যে ফ্রন্ট আমরা ডাবল ক্লিক করলাম, দেখছেন এটা ফ্রি এ চলে আসছে না, স্ট্রেট হয়ে আছে। এখন দেখেন এটাকে আমি প্লেস প্লেস থেকে আমাদের কার্ড গতদিন একটা কার্ড ডিজাইন করছিলাম ওইটাই নিয়ে আসে কার্ড এটা ফ্রন্ট, এই যে এটাকে টেনে বড় করে দিলাম। ওকে এবার সেভ, বিজনেস কার্ডটা এখানে বসে গেছে। এখন দেখেন এখানে একটু শ্যাডো দিলে আমাদের ভালো লাগবে না, এটা তো একেবারে মনে হচ্ছে যেন ফ্ল্যাট। সো আমরা একটু শ্যাডো দিই, ড্রপ শ্যাডো, যাতে মনে হয় যে না এটা একটা রিয়েল কোনো কিছু এখানে আছে। এবার কি মনে হচ্ছে বলেন, আগের চেয়ে কি রিয়েলিস্টিক না? এই যে এখন দেখেন বোঝা যাচ্ছে, এটা আসলে এইখানের জন্য আপনি হয়তো অতটা ভালো বুঝতে পারবেন। জি হ্যাঁ হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে, ঠিকই আছে। ওটা বেশি দিলে আবার খারাপ দেখাবে, কারণ এটা তো পড়ে আছে, একদম হালকা একটা শ্যাডো থাকবে, খুব 1 ডিপি মতো এক ডেপথের একটা শ্যাডো থাকবে। আচ্ছা যাই হোক, তো এটা হলো কার্ডের, মানে কার্ডটা কেমন ভাবে বসালাম, দেখেন খুবই সিম্পল না ব্যাপারটা? মোকআপ কিন্তু খুব সিম্পল। এখন দেখেন কিছু ভুল থাকবে আপনাদের, সেই ভুলগুলো কি কি সেইগুলো একটু দেখি। আগে এটা সেভ করে নিই। হ্যাঁ এখন মনে করেন এটা অফ, এখন আমি একটা নতুন নেই লেয়ার, এবার এখান থেকে আমাদের সাইজ কত নিয়েছিলাম, 7 ইঞ্চ আর 5 ইঞ্চ 4 ইঞ্চ এটা নিলাম, তাই না? দেখেন এটা নিলাম, এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারি আমি। এখন কালারটা চেঞ্জ করে দিলাম, দেওয়ার পর এটা এইভাবে থাকবে, সমস্যা নেই। এখন আমি এটাকে মনে করেন আগে শো হয় নি, ঠিক আছে, এইখানে আগে ফ্ল্যাট করে দিয়ে খেয়ে মনে করেন এটা, মনে করেন এটা এখন টেবিল এতে আছে, ঠিক আছে। এখন আমি এটাকে এইবার স্মার্ট অবজেক্ট করে ফেললাম। হ্যাঁ এবার দেখেন কি অবস্থা হয়, দেখছেন কি অবস্থা হয়েছে? স্মার্ট অবজেক্ট আগে না করার কারণে কি অবস্থা হয়েছে? আপনি যখন স্মার্ট অবজেক্ট করবেন ও ওইটা রেকর্ড নিয়ে নিবে, ওই জায়গার ওই সাইজটা ওই যেভাবে আছে ওইভাবে রেকর্ড নিয়ে নিবে। এরপর আপনি যতই মুভ করেন না কেন, দ্বিতীয়বার স্মার্ট অবজেক্ট না করা পর্যন্ত ও আর ওই নতুন সাইজ নেবে না, ওই আগের মতো সাইজই থেকে যাবে, স্মার্ট অবজেক্টের মেইন সাইজটা থেকে যাবে ওইখানে। ব্যাপারটা বুঝতে পারছেন, স্মার্ট অবজেক্টের ব্যাপারটা? এই জন্য আমরা
ডিজাইন আগে মুভ করবে না, আগে স্মার্ট অবজেক্ট তারপর মুভ, ব্যাপারটা বুঝতে পারছেন? এই যে কার্ডটা কিভাবে বসালাম এখন তো বুঝতে নাকি বুঝে নাই? হ্যাঁ, তো এটা হলো সিম্পল একটা ব্যাপার যে কিভাবে করা যায়। এখন দেখেন এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন এখানে দেখেন এখানে এইদিকে চলে গেছে, এটা কিন্তু আর একটু ব্লার হয় মাঝে মাঝে, আস্তে আস্তে দূরে সরে গেলে এইদিকে একটু ক্লিয়ার, এদিকে ব্লার হয় না? যদি এটা একটু ব্লারই মনে হচ্ছে, তারপর আমরা আর একটু ব্লারও করা যায়। তো কিভাবে করা যায়, এখানে বেশ কিছু পদ্ধতি আছে এখানে হালকা ব্লার করার। তো আমরা একটা দেখি, এখানে স্মার্ট অবজেক্ট করা আছে, ফিল্টার ব্লার, এখানে লেন্স ব্লারটা নাই। আচ্ছা, মনে করেন এই এরিয়াটুকু হালকা একটু ব্লার হয়ে যাবে, ফিল্টার ব্লার, রোশন ব্লার, খুব হালকা যেটা বোঝা যাবে না। এই যে আগের থেকে একটু ব্লার হয়ে গেছে, দেখছেন? এই এই জাস্ট এই এই অংশটুকু যে আস্তে আস্তে এইদিকে ব্লার হয়ে গেছে। আরো পদ্ধতি আছে, অনেকগুলো সিস্টেম আছে এখানে। তো এটা একটা পদ্ধতি যেটা হলো আপনি সিম্পলি করতে পারেন, যে ব্লার একটু ব্লার ভাব দিলাম, কারণ দেখেন টেবিলটা কিন্তু একটু ব্লার হয়ে গেছে ওইদিকে, মানে ওইদিকে একটু ঝাপসা মতো হয়ে গেছে। তো আমরা একটু ঝাপসা করে দিলাম, দিলে একটু রিয়েলিস্টিক ভাবটা আসবে। এই যে দেখেন আপনি শ্যাডো এখন বুঝতে পারছেন, এখন কি শ্যাডোটা বোঝা যাচ্ছে? এটা হলো ব্যাপার। তো এটা হলো খুবই সিম্পল একটা ব্যাপার, আপনি ইচ্ছা করলে এইটার অনেকে করে না, যে দেখবেন অনেকগুলো কার্ড সাজানো থাকে, একের একটা একটা এতগুলো কার্ড সাজানো থাকে, হ্যাঁ একাধিক কার্ড থাকে, এটাও কিন্তু করা যায় এইখান থেকেই। আমরা মানে এই সিম্পলি এইটা থেকেই মানে জাস্ট কপি করে উপরে উপরে বসায় বসায় আরো অনেকগুলো ইয়ে করে তৈরি করা যায়। কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, হ্যাঁ হ্যাঁ একটু মুভ করে না দিলে তো আপনার রিয়েল এটা ভাবতে আসবে না, তাই না? তো আপনার এটা তো আমাকে করতে হবে, কন্ট্রোল জে, এখন কি মনে হয় যে আগের চেয়ে বেশি? হ্যাঁ, একটা করলে সবগুলো চলে যাবে, দেখবেন যে কোনো একটাই করেন, প্লেস আপনি ব্যাক করে দেন এবার, শুধু এটা পিএনজি ফরম্যাট মনে হয়, এটা এটাতে সমস্যা হবে। আচ্ছা আমরা সবগুলো চলে গেছে না, এই সবগুলো দেখেন একই একই, আপনি ইয়ে করেন দেখেন সব একই, যে অফ করে দিলে দেখেন সব একই না, একটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখন যখন আপনি আবার নতুন করে স্মার্ট অবজেক্ট করবেন, ও আবার নতুন করে শেপ নিয়ে নেবে, যতক্ষণ না নিবেন সবগুলো একই অবজেক্টই থাকবে, ওগুলো প্যারেন্ট একটাই। হ্যাঁ, তখন স্মার্ট অবজেক্ট ওই একটা যেটা প্যারেন্ট সেটা থেকেই আসতে থাকবে বারবার। আবার তখন কিন্তু শেপ থাকবে না, তখন শেপ কিন্তু এরকম হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, ব্যাপারটা বুঝতে পারছেন? এখন যদি আপনি এটাকে স্মার্ট অবজেক্ট করেন, মনে করেন এই উপরেরটা, এটা স্মার্ট অবজেক্ট করলেন, করার যে কেন করলেন, আপনি চাচ্ছেন যে এটাকে জাস্ট আলাদা একটা ইয়ে করার, কিন্তু দেখেন তখন আর সমস্যা নাই, এই দেখেন এখন শেপ শেপটা হয়ে গেছে এরকম, ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার একদম ব্যাপারটা না? এটা খুবই সিম্পল একটা ব্যাপার এবং খুবই মজার একটা ব্যাপার, মুখ আপ তৈরি করাও কিন্তু একটা মজার একটা জিনিস, ক্রিয়েটিভিটি এটা একটা, যে আপনার পার্সপেকটিভ ব্যাপারটা এখানে লাগে।
হ্যাঁ 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 সেম পদ্ধতিতেই করে, সেম পদ্ধতিতেই করে। হ্যাঁ আর কোনো ব্যাপার না, হ্যাঁ একদম সিম্পল, কিন্তু শ্যাডো থাকে। হ্যাঁ খুবই সিম্পল ব্যাপার মক আপ তৈরি করা, এই একই জিনিস আপনি এখানেই করতে পারেন। আচ্ছা সমস্যা নেই, আমরা একটা একটা করে করি। আচ্ছা তো এখানে মনে করেন এখানের জন্য আলাদা তিনটা লেয়ার নিতে হবে, আমি একটা একটাতেই জাস্ট নতুন করে এটাতেই করতেছি, আর নতুন করে কোনো কিছু করতেছি না। ড্রপ শ্যাডো সাইজ বাড়াই দিলাম, এখন কি মনে হচ্ছে আগের চেয়ে ভাষা ভাষা? কারণ তো এটা এটা আসলে এমন একটা জায়গা, এখানে তো ভাষা ভাষা মনে করা অনেক কষ্টকর। তারপরে দেখেন এরকম এই উপরে যতই উপরে তোলেন না কেন মনে হবে টেবিলের উপরে আছে, যতক্ষণ এটা একটা ফ্ল্যাট কোনো কালার না দিবেন, একটা কালার দেন ব্যাকগ্রাউন্ডে, তখন দেখবেন এটা একটা মনে হবে যে না এটা একটা ফ্ল্যাট কিছু এর উপরে চলে আসছে। এই যে এখন দেখেন করেন এখানে একটা সফট কোন কালার দিলেন, ব্লুর একটা শেড হতে পারে, মানে মানে এরকম একটা কালার দিলেন। এখন এটাকে একটু মনে হবে যে এটা তলারটাও তখন দিতে হবে, স্মার্ট ফিল্টার অফ করে দিন, কপি লেয়ার স্টাইল পেস্ট লেয়ার স্টাইল। এরকম হইতে পারে, আপনি এখানে শ্যাডো আরো বাড়াইতে পারেন যদি আপনার মনে হয় যে না স্প্রেড যদি চান যে নাই আর একটা দিব এরকম করতে পারেন। দেখেন এখন কি মনে হচ্ছে না তিনটা উপরে উপর নিচে, ফিলটা কিন্তু ওইরকমই আসতেছে, একটা নিচে একটা উপরে এরকম ভাবে। তো এটা মেকআপ ক্রিয়েশন করা খুবই ইজি একটা ব্যাপার, আপনাকে জাস্ট একটু সেন্স থাকতে হবে। হ্যাঁ লেয়ার স্টাইলটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, কারণ আমার বারবার তো একই জিনিস করা সম্ভব না, তাই না? কষ্টকর হয়ে যায়, সম্ভব কষ্টকর, লেয়ারটা কপি হয়ে যায়, আর আমি লেয়ার স্টাইলটাকে কপি করছি, কন্ট্রোল জে দিলে লেয়ারটা কপি হয়, স্টাইল সহ কপি হয় সব কিছুই, লেয়ারে যা কিছু আছে পুরোটা কপি হয়। আমি আবার এই যে লেয়ারটা যখন এখানে একটা চেঞ্জ করছি বলে পরেরটাও যেন চেঞ্জ, আবার এখানে একটু সেম করে দিলাম নিচেরটা, আমি এখানে চেঞ্জ করছি মনে করেন যে ড্রপ শ্যাডোটা এখানে একটু বাড়াই দিছি, এখন আমার প্রত্যেকটা আবার দরকার, এখন আমি কি প্রত্যেকটা আবার বাড়াবো? কপি করে নিলাম প্রত্যেকটা পেস্ট করে দিলাম হয়ে গেল, মানে সিম্পল একটা ব্যাপার। এখানে আপনি যদি না দিতে চান আপনি এখানে অফ করে দিলেন এটাই, এটা এটা তো ইন্ডিভিজুয়াল সবগুলা, আপনার ব্যাপারটা বুঝছেন নাই, প্রত্যেকটা লেয়ারই আর ইন্ডিভিজুয়াল, কিন্তু আমি জাস্ট কপিটা কপি করে লেয়ার স্টাইলটা কপি করে দিলাম, যে আমার সবগুলোতে সেম লেয়ার স্টাইল দিছে আমার ইচ্ছা, তাই আমি না চাইলে আমি নাও দিতে পারি, আমার কোনো ব্যাপার না। সো এটা হলো ব্যাপার, সো সিম্পল, আপনারা বুঝছেন না সবাই এটা যে মোকআপ কিভাবে তৈরি করতে হয়। সো আপনাদের যেটা ব্যাপার কাজ প্র্যাকটিস করতে হবে আগে, তা না হলে আপনার এখানে কোনো লাভ নাই। আমি এটাকে আগের মতোই করে দিই মোটামুটি একটু, আপনি চাইলে মানে বিজনেস কার্ডের যে ধরনের স্টাইলগুলো আছে সবগুলোই করতে পারেন, এখানে অনেকগুলো বিজনেস কার্ড সাজায় রাখতে পারেন। তারপরে ওই যে আছে না কিছু মকআপ, আপনি চাইলে দেয়ালে লোগো যে ডিজাইনগুলো থাকে, যে এখানে আপনি 3D একটা লোগোর একটা ফিল ওটাও তৈরি করতে পারেন, সবগুলো কিন্তু করা সম্ভব। তো কিভাবে করা সম্ভব এইগুলো আপনাকে জাস্ট একটু বুঝতে হবে, এছাড়া কোনো ব্যাপার না। সো এটা হলো সিম্পল একটা ব্যাপার, আমরা এটা অফ করে দিই, এটাকে সেভ না করলে ওটাই থাকবে। সো